এই ভিডিওটিতে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের লিস ফিনান্সিং অধ্যায়ের একটি অঙ্গ সমাধান করেছি। আমাদের প্রশ্নটা হচ্ছে, তাহমিনা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার, ফর দ্যাট পারপাস শি ইজ টু ডিসাইড ওয়েদার দ্য কার ইজ টু বি পারচেসড থ্রু 12% ব্রুইন অর টু বি অ্যাকোয়ার্ড অন লিস অ্যান্ড বেসিস। তাহমিনার একটা গাড়ির প্রয়োজন, এই উদ্দেশ্যে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওয়েদার দি কার ইজ টু বি পারচেস, এই গাড়িটি কি ক্রয় করা হবে থ্রু 12% ব্রুইন 12% সুদে টাকা ধার নিয়ে, অর টু বি অ্যাকোয়ার্ড অন লিস অ্যান্ড বেসিস, নাকি এটাই যারা ভিত্তিতে ভাড়া নেওয়া হবে। দি প্রাইস অফ দ্য কার ইজ টাকা 6 লাখ, এই গাড়িটির মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। ইটস অ্যানুয়াল মেনটেন্স কস্ট ইজ টাকা 25,000 পার ইয়ার, এর বার্ষিক রক্ষণাবেক্ষণ ব্যয় হচ্ছে 25,000 টাকা। অ্যান্ড এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স, এবং প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন ইজ অ্যালোয়েবল আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আয়কর আইন অনুযায়ী সরলৌকিক পদ্ধতিতে অবচয়ধার্য করা হয়। অ্যান্ড ট্যাক্স রেট ইজ 35%, এবং কর হার হচ্ছে 35%। দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য কার ইজ টাকা 1 লাখ, এবং এই গাড়িটার বাংলাদেশের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। ইন কেস অফ লিজিং ইজারার ক্ষেত্রে দি লিস রেন্টাল ইজ টাকা 2 লাখ ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইজারার ভাড়া হবে বার্ষিক 2 লক্ষ টাকা 5টি সমান কিস্তিতে, টু বি পেইড ইন অ্যাডভান্স। ব্যাকেটে বলে দেওয়া হচ্ছে স্পষ্ট করে, টু বি পেইড ইন অ্যাডভান্স অগ্রিম পরিশোধ করতে হবে, অর্থাৎ বছরের শুরুতে পরিশোধ করে দিতে হবে। অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স ইজ টু বি বর্ন বাই দ্য লেজার, এবং এই রক্ষণাবেক্ষণ ব্যয়টা ইজারাদাতা বহন করবে। তাহলে মেনটেন্স এক্সপেন্সের ব্যাপারে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন ব্যাংক হতে ঋণ নিয়ে গাড়িটি তাহমিনা ক্রয় করবে, তখন মেনটেন্স এক্সপেন্স 25,000 টাকা তাহমিনাকে বহন করতে হবে, কারণ গাড়িটা সে নিজেই ক্রয় করেছে। আবার যখন গাড়িটা সে ক্রয় না করে ইজারা হিসেবে গ্রহণ করবে, তখন এই মেনটেন্স খরচ 25,000 টাকা তাকে বহন করার দরকার নাই। লেজারের যে 2 লক্ষ টাকা লিস রেন্টাল পাবে, সেখান থেকে তাকে 25,000 টাকা মেনটেন্স খরচটা বহন করতে হবে। তাহলে আমরা আমাদের সলিউশনে যাচ্ছি। আমাদের সলিউশনটা হচ্ছে, তার এই দুইটা অল্টারনেটিভ হতে সে কোন অল্টারনেটিভটা গ্রহণ করবে সে ডিসিশনটা দেওয়া। আমাদের প্রথম অল্টারনেটিভটা হচ্ছে ফার্স্টেস থ্রু ব্রোইন, টাকা ধার করার মাধ্যমে ক্রয়। আমাদের কিছু স্টেপ আছে, আমরা স্টেপ ওয়ানে যাচ্ছি। স্টেপ ওয়ান হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আমাদের যে ঋণটা গ্রহণ করবো 4 লক্ষ টাকা ঋণটা গ্রহণ করবো 12% সুদে, এই 4 লক্ষ টাকার উপর ইনস্টলমেন্ট কত আসে আমাদের সেটা বের করতে হবে। আমাদের ফিবিএর সূত্রটা এখানে ব্যবহার করেছি, ফ্যাজেম্বল অ্যানুইটি সূত্র, ডিভাইড বাই আই, 1 - 1/i + i পাওয়ার এন। আমাদের পিবি হচ্ছে 4 লক্ষ টাকা, এবং আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, তাই আমরা 12 লিখলাম। এবং আমাদের কিস্তি পরিশোধ করতে হবে, এবং যে কিস্তিটা পরিশোধ করতে হবে আমাদের 5টা কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, তাই আমাদের এন হবে 5 ইয়ার্স। এরপরে আমরা মানগুলো বসালাম, আয়ের মান বসালাম 12% - 12, এখানেও আয়ের মান 12% - 12, এনের মান হচ্ছে 5 ইয়ার্স, তাই 5 বসালাম। এরপরে আমাদের 6 লক্ষ 12 এ পাশে ভাগ আসছে, আমরা পক্ষান্ত করে পরবর্তী পাশে নিয়ে গেলাম, তাই গুণ হয়ে যাবে। এরপরে 1 এর সাথে 12 যোগ করলে 1.12 হয়, সেটার পাওয়ার 5 যখন বের করবো আমরা, তাহলে আমাদের মান আসবে 1.76 23416। এরপরে 6 লক্ষকে 12 দিয়ে গুণ করলে, 1 2 দিয়ে গুণ করলে আসবে 72,000 টাকা, এবং এ থেকে 1 - 1/1.76 23416 ভাগ করলে আমাদের মান আসবে 0.5674268। এরপরে 1 থেকে যখন আমরা 0.5674268 বিয়োগ করবো, তাহলে আমাদের মান আসবে 0.4325732। এরপর আমরা এর মান বের করেছি, আমাদের এর মানটা হচ্ছে উপরে 72,000 আছে, সেটাকে 0.4325732 দিয়ে ভাগ করলে আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্টের টাকা আসলো 1,67,746 টাকা। আমাদের স্টেপ ওয়ানের কাজ হচ্ছে অতটুকুই ইনস্টলমেন্ট টাকাটা বের করা। এরপর স্টেপ টু হচ্ছে লোন রিপেমেন্ট শিডিউল। এই লোন রিপেমেন্ট শিডিউল করার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইন্টারেস্টের টাকা দরকার হয়, এই ইন্টারেস্টের টাকা বের করার জন্য আমরা লোন রিপেমেন্ট শিডিউলটা করেছি। আমাদের লোন রিপেমেন্ট শিডিউলের জন্য ইয়ারের জন্য গড় নিয়েছি, এরপরে লোনেরটা বিগিনিংয়ের জন্য গড় নিয়েছি, ইনস্টলমেন্টের গড় নিয়েছি, ইন্টারেস্টের গড় নিয়েছি, প্রিন্সিপাল রিপেমেন্টের জন্য গড় নেওয়া হয়েছে, লোনেরটা এন্ড অফ দ্য ইয়ারের জন্য গড় নেওয়া হয়েছে। আমরা এরপরে এসে ইয়ারের গড়ে 1 বসালাম,
টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ পাঁচটা বছর আছে, তাই এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসালাম। আমাদের লোনের একটা বিগিনিং, আমরা প্রথমে 6 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনবো, তাই 6 লক্ষ টাকায় লোন হিসেবে নিতে হবে। এরপর আমাদের ইনস্টলমেন্ট বের করা আছে 1,66,446 টাকা, প্রতি বছরই সমান কিস্তি পরিশোধ করতে হবে, তাই আমরা প্রত্যেক বছরই 1,66,446 টাকা বসালাম। এর পরবর্তী কোডটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্ট 4 নম্বর কলামের টাকাটা বের করতে হবে, অর্থাৎ ইন্টারেস্টের টাকাটা বের করতে হবে। 2 নম্বর কলামের লোনের একটা বিগিনিংয়ের সাথে 12% ইন্টারেস্ট গুণ করে, যেহেতু আমাদের ইন্টারেস্ট রেটটা 12%, সেই জন্য তাই আমাদের 6 লক্ষকে 12% দিয়ে গুণ করে আমাদের প্রথম বছরের ইন্টারেস্ট আছে 72,000 টাকা। আমাদের 1,46,446 টাকা ইনস্টলমেন্টের টাকা থেকে 72,000 টাকা যখন ইন্টারেস্টের টাকা বাদ দিব, অর্থাৎ 3 নম্বর কলাম থেকে যখন 4 নম্বর কলামের টাকা বিয়োগ করব, তখন আমাদের প্রিন্সিপাল রিপেমেন্টের টাকা আসবে, সেটা হচ্ছে 94,446 টাকা। এরপর আমাদের ষষ্ঠ কোডটা হচ্ছে লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এই লোন অফ দ্য লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের করতে হবে আমাদের 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিং থেকে 5 নম্বর কলামের প্রিন্সিপাল রিপেমেন্ট বিয়োগ করে। তাই 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিং 6 লক্ষ টাকা থেকে প্রিন্সিপাল রিপেমেন্ট 94,446 টাকা বাদ দিলে আমাদের 5,05,554 টাকা লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেটা প্রথম বছরের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটা হয়ে যাবে দ্বিতীয় বছরের লোন অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ 5,05,554। আমাদের ইনস্টলমেন্ট টাকা 1,66,446 টাকা যথারীতি থাকবে। এরপরে আমাদের লোন অ্যাট দ্য বিগিনিং 5,55,554 উপর আমরা 12% ইন্টারেস্ট বের করেছি এবং আমাদের ইন্টারেস্টটা আসে 60,666 টাকা। এরপর আমাদের প্রিন্সিপাল রিপেমেন্ট বের করা হয়েছে 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলাম বিয়োগ করে আমাদের প্রিন্সিপাল রিপেমেন্ট আসলো 1,05,780 টাকা। এরপরে 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিং থেকে আমাদের প্রিন্সিপাল রিপেমেন্ট 1,05,780 টাকা বিয়োগ করার পর আমাদের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আসলো 3,99,774 টাকা, যেটা দ্বিতীয় বছরের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটা হয়ে যাবে তৃতীয় বছরের লোন অ্যাট দ্য বিগিনিং। আমাদের তৃতীয় বছরের লোন অ্যাট দ্য বিগিনিং হলো 3,99,774 টাকা। ইনস্টলমেন্টের টাকা 1,66,446 টাকা আছে। আমরা লোন অ্যাট দ্য বিগিনিংয়ের উপর 12% ইন্টারেস্ট বের করেছি, লোন অ্যাট দ্য বিগিনিংয়ের উপর 12% ইন্টারেস্ট আসে 47,973 টাকা। এরপরে আমাদের ইনস্টলমেন্টের টাকা 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলামের ইন্টারেস্টের টাকা বাদ দেওয়ার পরে আমাদের প্রিন্সিপাল রিপেমেন্ট আসলো 1,17,473 টাকা। এরপরে আমাদের লোন অ্যাট দ্য বিগিনিং 3,99,774 টাকা থেকে প্রিন্সিপাল রিপেমেন্ট 5 নম্বর কলাম বাদ দেওয়ার পর আমাদের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আসলো 2,81,301 টাকা। এরপর আমরা চতুর্থ বছরের জন্য যাচ্ছি। চতুর্থ বছরে আমাদের লোন, যেটা তৃতীয় বছরের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটা হয়ে যাবে চতুর্থ বছরের লোন অ্যাট দ্য বিগিনিং। আমরা চতুর্থ বছরের লোন অ্যাট দ্য বিগিনিং 2,81,301 টাকা বসালাম। এরপরে ইনস্টলমেন্ট আছে 1,66,446 টাকা। এরপরে এটার উপর 12% ইন্টারেস্ট, অর্থাৎ লোন অ্যাট দ্য বিগিনিংয়ের উপর 12% ইন্টারেস্ট বের করে টাকা আসে 33,756 টাকা। এরপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল রিপেমেন্টটা। আমাদের প্রিন্সিপাল রিপেমেন্ট বের করতে হবে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল রিপেমেন্ট আসে 1,32,690 টাকা। এরপর আমরা লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের করেছি। আমাদের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের করতে হবে উপরের গড়ের দ্বিতীয় গড়ের লোন অ্যাট দ্য বিগিনিং থেকে, পঞ্চম গড়ের প্রিন্সিপাল রিপেমেন্ট বাদ দেওয়ার পর আমাদের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আসবে, যেটা চতুর্থ বছরের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটা হয়ে যাবে পঞ্চম বছরের জন্য লোন অ্যাট দ্য বিগিনিং, এবং ইনস্টলমেন্ট যথারীতি 1,66,446 টাকা থাকবে। লোন অ্যাট দ্য বিগিনিংয়ের উপর 12% আমরা ইন্টারেস্ট বের করে টাকা পাই 17,835 টাকা। এরপর আমরা প্রিন্সিপাল রিপেমেন্ট বের করেছি। প্রিন্সিপাল রিপেমেন্ট বের করতে হবে ইনস্টলমেন্টের টাকা থেকে ইন্টারেস্টের টাকা বিয়োগ করার পরে। এরপর আমাদের লোন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার জিরো, কারণ আমাদের 2 নম্বর কলামের টাকা হচ্ছে 1,48,611 টাকা এবং 5 নম্বর কলামের টাকা হচ্ছে 1,48,611 টাকা, বিয়োগ করলে আমাদের টাকার পরিমাণ 0 টাকা হয়। এরপর আমরা স্টেপ 3 করেছি। স্টেপ 3 কাজ হচ্ছে ক্যালকুলেশন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। আমাদের যে ক্যাশ আউটফ্লোগুলো হবে সেগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করা। এই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কাজ করতে হবে। অতিরিক্ত কাজগুলো হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স বের করেছি আমরা। ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স বের করার জন্য আমাদের বর্তমান ইন্টারেস্ট রেটটা হচ্ছে 12%, সেটাকে আফটার ট্যাক্সে নিয়ে যেতে হলে 1-টি দিয়ে গুণ করতে হবে। আমাদের ট্যাক্স রেট হচ্ছে 35%, তাই আমাদের 3.35 বসালাম। তাহলে 1 থেকে 0.35 বাদ দিলে আসে 0.65, সেটাকে 12 দিয়ে গুণ করলে আমাদের ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স আছে 7.80%। এরপর আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করেছি। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের জন্য আমরা সূত্র ব্যবহার করি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডকে লাইফ দিয়ে ভাগ করে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কস্ট
বলে দেওয়া আছে, অর্থাৎ গাড়িটা ক্রয় করার জন্য আমাদের কস্ট যাবে বলতে 6 লক্ষ টাকা, এবং সেই সাথে এটার আয়ুষ্কাল শেষে সার্ভিস বলে পাওয়া যাবে বলছে 1 লক্ষ টাকা, এবং গাড়িটার এস্টিমেটেড লাইফ বলছে, এক্সপেক্টেড লাইফ বলছে 5 ইয়ার্স। আমার মানগুলো বসালাম, আমাদের কস্টের বসালাম 6 লক্ষ, সার্ভিস বিলও তো বসালাম 1 লক্ষ, এবং লাইফ হচ্ছে 5 ইয়ার্স, তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আসতেছে 1 লক্ষ টাকা। এরপরে গিয়ে আমরা বের করছি নেট ইনস্টলমেন্ট, অর্থাৎ মোট যে কিস্তিটা আসতেছে সেটা, ওকে 1 লক্ষ তাহমিনাকে 1,67,747 টাকা পরিশোধ করতে হবে ব্যাংকের কিস্তি। পাশাপাশি সে যখন গাড়িটা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজে ক্রয় করবে, তখন তার পাশাপাশি তাকে আরও 25,000 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে মেনটেন্যান্স খরচ হিসেবে। তাহলে তার মোট ব্যয় হবে 1,91,447 টাকা। এই টাকাটাকে আমরা নেট ইনস্টলমেন্ট হিসেবে ধরলাম। এরপর আমরা ফিবিটা বের করেছি। ফিবিটা বের করার জন্য আমাদের কলাম হবে 10টা। প্রথম কলাম হবে ইয়ার, দ্বিতীয় কলাম নিচ্ছি আমরা ইনস্টলমেন্ট, তৃতীয় কলাম নিলাম ইন্টারেস্ট, চতুর্থ কলাম নিলাম ডেপ্রিসিয়েশন, 5 নম্বর কলাম হচ্ছে মেনটেন্যান্স কস্ট, 6 নম্বর কলাম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স, 7 নম্বর কলাম নিয়েছি আমরা ট্যাক্স সেলড, এবং ট্যাক্স সেলটা আমাদের 35% দিতে হবে। এরপর 8 নম্বর কলাম হচ্ছে আফটার ট্যাক্স ক্যাশ আউট ফ্লো, 9 নম্বর কলামটা নিয়েছি আমরা ফিবি ফ্যাক্টর, 10 নম্বর কলামের নাম দিলাম ফিবি। এরপর আমাদের মানগুলো বসাচ্ছি, 1, 2, 3, 4, 5 আমরা ইয়ারে ঘরে নিলাম। আমরা ইয়ারে ঘরে 5 বছরকে দুইবার বসিয়েছি। ইয়ারের ঘরে 5 বছরকে দুইবার বসানোর কারণ হচ্ছে, দ্বিতীয় 5 বছরে আমরা সার্ভিস ভ্যালু মানটাই বসাবো, কারণ যখন 5ম বছর শেষ হয়ে যাবে গাড়িটার আয়ুষ্কাল, তাহলে এটাতে 1 লক্ষ টাকার রেসিডুয়াল ভ্যালু সার্ভিস ভ্যালু থাকে, সেজন্য আমরা 5কে 2বার নিলাম। এরপর আমরা ইনস্টলমেন্ট বসিয়ে দিলাম, প্রথম ঘরে আমাদের 5টা কিস্তি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম 5 ঘরে 5টা ইনস্টলমেন্ট বসানো হলো। এরপর আমরা তৃতীয় নম্বর ঘরে বসিয়েছি ইন্টারেস্ট, ইন্টারেস্টটা বসিয়েছি আমরা স্টেপ 2 লোন রিপেমেন্ট শিডিউল থেকে। এই লোন রিপেমেন্ট শিডিউলটা এই জন্যই করা, ইন্টারেস্টগুলো বের করার জন্য। আমাদের প্রথম বছরের ইন্টারেস্ট হচ্ছে 72,000, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট হচ্ছে 60,660, তৃতীয় বছরের ইন্টারেস্ট হচ্ছে 47,973, চতুর্থ বছরের ইন্টারেস্ট হচ্ছে 33,756, এবং 5ম বছরের ইন্টারেস্ট হচ্ছে 17,835। আমরা যার জন্য যার যে ইয়ারে যত টাকা ইন্টারেস্ট, সে ইয়ারে তত টাকা ইন্টারেস্ট বসিয়ে দিলাম। এর পরবর্তী ঘরটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন, আমাদের ডেপ্রিসিয়েশন বের করা ছিল 1 লক্ষ টাকা। এটা যেহেতু স্ট্রেট লাইন মেথড ব্যবহার করে, তাই প্রতিটি ঘরে আমাদের ডেপ্রিসিয়েশন সমান হবে, অর্থাৎ প্রত্যেক ঘরের জন্য আমাদের ডেপ্রিসিয়েশন হবে 1 লক্ষ টাকা। এরপরে 5 নম্বর ঘরে বসলে আমরা মেনটেন্যান্স কস্ট, বর্ষে বলে দেওয়া আছে প্রতি বছর মেনটেন্যান্স খরচ যাবে 25,000 টাকা করে। এই গাড়িটা 5 বছর ব্যবহার করা হবে, তাই 1 থেকে 5 বছর পর্যন্ত আমরা প্রতি বছরে 25,000 টাকা করে বসালাম। এর পরবর্তী ঘরটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স, 6 নম্বর কলাম। এই ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্সটা আমাদের বের করতে হবে 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম এবং 5 নম্বর কলাম, এই 3টা কলাম যোগ করে, অর্থাৎ ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন এবং মেনটেন্যান্স কস্ট, এই 3টা কর যখন আমরা যোগ করব, তখন ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স আসবে। তাহলে আমাদের প্রথম বছরের জন্য ইন্টারেস্ট হচ্ছে 72,000 টাকা, ডেপ্রিসিয়েশন 1 লাখ, মেনটেন্যান্স কস্ট 25,000, যোগ করলে ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স আসে 1,97,000। ঠিক একইভাবে আমাদের পরবর্তী ঘরের ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন এবং মেনটেন্যান্স কস্ট যোগ করলে 1,85,666 টাকা, অর্থাৎ তৃতীয় ঘর চতুর্থ ঘর পঞ্চম ঘর যোগ করে আমরা ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স বের করবো। ঠিক একইভাবে আমরা তৃতীয় বছরের জন্য, চতুর্থ বছরের জন্য, পঞ্চম বছরের জন্য ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স বের করবো। এটা বের করার পরে আমাদের ট্যাক্স সেলটা বের করতে হবে, ট্যাক্স সেলটা বের করতে হবে 6 নম্বর কলামকে 35% দিয়ে গুণ করে, যেহেতু আমাদের কর্পোরেট ট্যাক্স রেটের হার হচ্ছে 35%, তাই আমাদের প্রথম বছরের ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হচ্ছে 1,97,000, ওই টাকার 35% আসে 68,950 টাকা। এরপর দ্বিতীয় বছর হচ্ছে 1,85,666, সেটার উপর 35% ট্যাক্স সেল আসে 67,983 টাকা। তৃতীয় বছরের জন্য আমাদের ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হচ্ছে 1,72,973, সেটার উপর ট্যাক্স সেল আসে 60,541 টাকা। এরপরে চতুর্থ বছর হচ্ছে 1,58,756, এবং এটার উপর 35% ট্যাক্স সেল আসে 55,565। পঞ্চম বছরের ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হচ্ছে 1,42,835, সেটার উপর ট্যাক্স সেল আসে 49,992। এরপর হচ্ছে 8 নম্বর কলাম, 8 নম্বর কলামটা হচ্ছে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো। আমাদের 8 নম্বর কলামের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো বের করতে হবে 2 নম্বর কলাম হতে 7 নম্বর কলাম বিয়োগ করে, অর্থাৎ 2 নম্বর কলাম আমাদের যে ইনস্টলমেন্টের টাকাটা আছে, ইনস্টলমেন্টের টাকা থেকে ট্যাক্স শিল্ড 35% বাদ দিলেই আমাদের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো চলে আসবে। আমাদের প্রতিটা ঘরের ইনস্টলমেন্ট হচ্ছে 1,91,644 টাকা, তাই প্রত্যেক বছরের
আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো বের করার জন্য আমাদের 191,446 টাকা থেকে 7 নম্বর কলামে যেটা ট্যাক্স সেলটের টাকা আছে ওটা বিয়োগ করলে হবে। তাই প্রথম বছরে আমরা 68,950 টাকা বিয়োগ করে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো পাচ্ছি 122,496, দ্বিতীয় বছরে 191,446 টাকা থেকে 64,983 টাকা বাদ দিলে আমাদের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো হচ্ছে 126,463 টাকা, তৃতীয় বছরে 191,446 টাকা থেকে 60,541 টাকা বিয়োগ করলে আসতেছে 130,905, চতুর্থ বছরে 55,565 টাকা বাদ দিলে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো হচ্ছে 135,881, এবং পঞ্চম বছরে 191,446 টাকা থেকে আমাদের ট্যাক্স সেল 49,992 টাকা বাদ দিলে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো আসবে 141,454 টাকা। এই করে আমরা পঞ্চম বছরে গিয়ে সার্ভিস বিলের মানটা বসাবো, এবং এই সার্ভিস বিলের মানটা আমরা ব্র্যাকেট দিয়ে অর্থাৎ মাইনাস ফিগারে বসাবো। এরপর আমাদের ফিবি ফ্যাক্টর বসাতে হবে, আমাদের ফিবি ফ্যাক্টরটা বের করতে হবে 7.80% অর্থাৎ 7.80%-এর জন্য। এটা বের করতে গেলে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে প্রথমে 1 চাপার পর ভাগ চিহ্ন চেপে এরপরে চাপতে হবে 1.078, অর্থাৎ 1/1.078 চেপে সমান দিলে আমাদের প্রথম বছরের ফিবি ফ্যাক্টর চলে আসবে। 1/1.078 দিয়ে ভাগ দিলে প্রথম বছরের ফিবি ফ্যাক্টর, এরপর আবার ভাগ চিহ্ন চেপে 1.078 দিলে দ্বিতীয় বছরের ফিবি ফ্যাক্টর, এরপরে শুধু সমান চাপলে তৃতীয় বছর, আরেকবার সমান চাপলে চতুর্থ বছর, আরেকবার সমান চাপলে পঞ্চম বছর। আমাদের যেহেতু এখানে পঞ্চম বছর দুইবার ব্যবহার করা হয়েছে, তাই পঞ্চম বছরের ফিবি ফ্যাক্টরটাও আমরা পঞ্চম বছরে একই ফিবি ফ্যাক্টর ব্যবহার করেছি। এরপরে 10 নম্বর গড় হচ্ছে আমাদের জন্য ফিবি, এই ফিবিটা আমাদের বের করতে হবে 8 নম্বর কলাম এবং 9 নম্বর কলাম গুণ করে। অর্থাৎ 8 নম্বর কলামের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লোর সাথে যখন আমরা 9 নম্বর কলামের ফিবি ফ্যাক্টর গুণ করব, তাহলে আমাদের ফিবিটা চলে আসবে। আমাদের 8 নম্বর কলামের প্রথম বছরের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো হচ্ছে 122,496 টাকা, এর সাথে যখন আমরা ফিবি ফ্যাক্টর 5.97 গুণ করব, তাহলে আমাদের ফিবি আসবে 113,627 টাকা। এরপরে দ্বিতীয় বছরের আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো 126,463 টাকার সাথে যখন আমরা ফিবি ফ্যাক্টর গুণ করেছি, দ্বিতীয় বছরের ফিবি হল 108,821, একইভাবে তৃতীয় বছরের ফিবি হচ্ছে 104,501 টাকা, এবং 135,881 টাকার সাথে চতুর্থ বছরের ফিবি ফ্যাক্টর গুণ করার পরে আমাদের ফিবি আসলো 106,20 টাকা। পঞ্চম বছরের সাথে পঞ্চম বছরের ক্যাশ আউটফ্লোর সাথে পঞ্চম বছরের ফিবি ফ্যাক্টর গুণ করার পরে আমাদের পঞ্চম বছরের ফিবি আসলো 97,165 টাকা। যেহেতু আমাদের পঞ্চম বছরে যেটা সার্ভিস বিল বসিয়েছিলাম এটাতে যেহেতু আমাদের ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার দেখিয়েছি, তাই সেটার সাথে ফিবি ফ্যাক্টর গুণ করে যে টাকাটা পাবো অর্থাৎ 68,690 টাকার সাথেও আমাদের ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার করতে হবে। এরপরে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত ফিবিগুলো যোগ করব, এবং সার্ভিস বিলের জন্য যে ফিবিটা পেয়েছি ওটা বিয়োগ করব। ওটা বিয়োগ করার পরে আমাদের টোটাল ফিবি আসলো 456,044 টাকা। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ ওয়ানের জন্য 3টা স্টেপের মাধ্যমে আমাদের অল্টারনেটিভ ওয়ানের ফিবিটা বের করতে হবে, যেটা পারচেস থ্রু ব্রুইন অপশন। এবার যাবো আমরা অল্টারনেটিভ টু, আমাদের অল্টারনেটিভ টুটা হচ্ছে লিজিন অপশন। আমাদের লিজিন অপশনের মধ্যে বলে দেওয়া আছে অ্যানুয়াল রেন্টাল লিস পেমেন্ট হবে 2 লাখ এবং 5 ইকুয়াল ইনস্টলমেন্টে, এবং আরও বলে দেওয়া আছে যে কি এটা টু বি পেড ইন অ্যাডভান্স, বছরের শুরুতে পরিশোধ করতে হবে। বছরের শুরুতে যেহেতু পরিশোধ করতে হবে, এবং এই 2 লক্ষ টাকার থেকে আবার 25,000 টাকা মেনটেন্যান্স খরচ হিসেবে বাদ যাবে। তাই আমাদের নেট লিস্ট রেন্টাল আসলো 2 লক্ষ টাকা থেকে 25,000 টাকা বাদ দিলে 175,000 টাকা হচ্ছে নেট লিস্ট রেন্টালের টাকা। আমাদের ইয়ারটা বসালাম, ইয়ারটা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রথমে ইয়ারের গড় আমরা 0 দিয়েছি। এই ইয়ারের গড় 0 দেওয়ার কারণটা হচ্ছে আমাদের প্রথম কিস্তিতে অ্যাডভান্সে দিয়ে দিতে হবে, অর্থাৎ যেদিন লিস গ্রহণ করবে সেদিনই দিয়ে দিতে হবে, এবং ওই দিন কোনো বছরই অতিক্রম হবে না। তাই আমাদের ইয়ারের গড়ে 0, এর পরবর্তী সাইড কিস্তির জন্য 1 থেকে 4, এর পরবর্তীতে লাস্টে পঞ্চম বছরের শেষে গিয়ে আমাদের কিস্তিটা দিতে না হলেও কিন্তু ঠিক ওই ট্যাক্সটা দিতে হবে। তাই ওই ট্যাক্সটা দেওয়ার জন্য আমাদের এই 5টা নেওয়া। তাই আমাদের 0-তে দিলাম 1 কিস্তি 175,000, এরপরে 1 থেকে 4-এর মধ্যে চলে আসে 4 কিস্তি। আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ 5টা কিস্তি দিতে হবে। তাই আমাদের কিস্তিতে 0-তে 1 কিস্তি পড়ে, এবং এখানে ইয়ারের গড়ে লেখা আছে 1 থেকে 4, 1 থেকে 4 মানে হচ্ছে 1 বছর থেকে 4 বছর, তাহলে এখানে পড়ে 4 কিস্তি, আমাদের মোট 5 কিস্তি হয়ে গেল। তারপরে হচ্ছে ট্যাক্স, আমাদের প্রথম বছরে
প্রথম দিনে কোনো ট্যাক্স দিতে হবে না, এক বছর অতিক্রান্ত হয় না বিদায়। তাই আমাদের প্রথম বছরের ট্যাক্স হচ্ছে জিরো। এরপরে আমাদের 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে আমাদের লিস্ট অ্যান্ড আফটার ট্যাক্স বের করেছে 1,75,000 টাকা। আমাদের ইয়ারের গড় যখন জিরো হয় আমাদের ফিবি ফ্যাক্টরের মান হবে 1, তাহলে 1,75,000 টাকার সাথে 1 গুণ করে আসছে 1,75,000। এরপরে আমরা ইয়ারের গড়ে গেলাম 1 থেকে 4-এ। 1 থেকে 4-এ আমাদের লিস্ট অ্যান্ড বিফোর ট্যাক্স 1,75,000 আছে, এটার উপর আমরা 35% ট্যাক্স বের করেছি 61,250 টাকা। বিয়োগ করার পরে আমাদের লিস্ট অ্যান্ড আফটার ট্যাক্স আছে 1,13,750 টাকা। এরপরে আমাদের ফিবি ফ্যাক্টর অ্যানুইটির মান বসাতে হবে 4 বছরের জন্য, যেহেতু ওয়ান থেকে ইয়ারে ওয়ান থেকে ফোর আসতে অর্থাৎ এখানে 4 বছরের টাকা আছে সেজন্য। তাই আমাদের রেটটা হচ্ছে 3.3269। কীভাবে বের করবো এখানে সূত্রে দেখে দেওয়া হয়েছে। ফর ওয়ান থেকে ফোর আমাদের সূত্রের মধ্যে আয়ের মান বের করছি আমরা 5.078% এবং এন এর মান ধরছি 4 ইয়ার্স 4 বছর। এবং এভাবে বের করার পরে আমাদের মান আসলো 3.3269। আর যদি এভাবে বের না করতে চাই, আমাদের এর আগের যে টেবলটা করা আছে এই টেবলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এবং চতুর্থ বছর এই 4 বছরের ফিবি ফ্যাক্টরগুলো যোগ করে দিলে আমাদের ঠিক একই মানটা আসবে। এরপর আমাদের লাস্ট ইয়ারে পঞ্চম বছরে গিয়ে কোনো কিস্তি প্রদান করতে হবে না। প্রদান না করার কারণটা হচ্ছে আমাদের জিরোতে 1টা কিস্তি, 1 থেকে 4-এ 4টা কিস্তি, মোট 5টা কিস্তি দেওয়া আছে। তাই পঞ্চম বছরে কিস্তি হবে না। কিস্তি না হলেও পঞ্চম বছরের ডিসেম্বরের শেষে গিয়ে আমাদের ট্যাক্সটা পরিশোধ করতে হবে। তাই ট্যাক্স যেহেতু পরিশোধ করতে হবে, আমাদের ট্যাক্সে 61,250 টাকা ট্যাক্স দিতে হবে, যেহেতু আমাদের 1,75,000 টাকার উপর 35% 61,250 টাকা। সেটা দেখে অর্থাৎ 2 নম্বর কলাম থেকে যখন 3 নম্বর কলাম বিয়োগ করবো, আমাদের 2 নম্বর কলামে কোনো টাকা নাই, জিরো। 2 নম্বর কলামে জিরো থেকে যখন আমরা 61,250 টাকা বিয়োগ করবো, -61,250 টাকা আসবে। সেটাতে বসাতে হবে আমাদের 5 নম্বর বছরের ফিবি ফ্যাক্টর। আমাদের 5 নম্বর বছরের ফিবি ফ্যাক্টর হচ্ছে 0.6869। আমাদের 5 নম্বর বছরের ফিবি ফ্যাক্টর 0.6869 বসানোর পরে আমাদের সেটার সাথে যখন গুণ করবো আমাদের টাকা আসবে 42,073 টাকা। এই টাকাটাতে ব্র্যাকেটই দিতে হবে, কারণ আমাদের 4 নম্বর কলামে যে টাকাটা আছে ওই টাকাটাতে মাইনাস ফিগার আছে। সেই জন্য আমাদের এরপরে প্রথম এবং দ্বিতীয় ফিবি যোগ করে লাস্টের মাইনাস ফিগারওয়ালা ফিবিটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমাদের টোটাল ফিবি আসলো 5,11,362 টাকা। আমাদের হাতে দুইটা অপশনের ফিবি চলে আসলো। প্রথম অপশন যেটা পার্সেস থ্রু ব্রুইন আছে সেটার ফিবি হচ্ছে 4,56,044 টাকা, এবং দ্বিতীয় অপশন যেটা ফিবি অফ লিজিন আছে সেটার ফিবি হচ্ছে 5,11,362 টাকা। আমাদের যদি কোনো একটা অপশনকে বেছে নিতে হয় তাহলে যেটা ফিবি ছোট আমরা সেই অপশনটাই বেছে নিব। তাই স্বাভাবিকভাবে আমাদের পার্সেস থ্রু ব্রুইনটাকে বেছে নিতে হচ্ছে। আমাদের কমেন্টে লিখে দেওয়া হলো, এজ দ্য ফিবি অফ ক্যাশ আউটফ্লো অফ পার্সেস অপশন ইজ লোয়ার দ্যান লিজিন, যেহেতু ফার্স্টেস্ট অপশনের প্রেজেন্ট ভ্যালু লিজিনের চেয়ে ছোট, দাস সেহেতু তাহমিনা শুড অ্যাকসেপ্ট বাইন অফার। সুতরাং তাহমিনাকে